চলে এসেছি আবার তোমাদের কাছে, চলে এসেছি যা দেখছি ওয়াইটিতে। বাপরে বাপ, আমি তো বুঝতে পারছি না যে আমি শেষ পর্যন্ত টিকে থাকতে পারবো কি না। যা শুরু হয়েছে বাবা, কত মানুষের কত রকম কথাবার্তা, কত কত অভিযোগ, এ ওকে হুমকি দিচ্ছে, ও ওকে হুমকি দিচ্ছে, শুধু হুমকি আর হুমকি। আর কেউ কেউ আবার বললাম স্বভাব, মানে যার যা স্বভাব সেই সেই কাজটাই করে যাচ্ছে। তো কিছুক্ষণ আগে বাবা চুল আটকে যাচ্ছে এর মধ্যে, কিছুক্ষণ আগে আমি, কিছুক্ষণ আগে না বেশ খানিকক্ষণ আগে দেখেছি ভিডিওটা। তো আমি ভিডিওটা করেছিলাম, সঙ্গে সঙ্গে ভিডিওটা করেছিলাম, কিন্তু এমন দুর্ভাগ্য যখন আমি এডিট করছি, যখন করেছি তখন তো হুশের মাথায় করেছি, অতটা বুঝতে পারিনি। তো সেই ভিডিওটা আমার পাঁচটাও না, হ্যাঁ 5টার মধ্যে তোমাদের কাছে চলে যেত। কিন্তু কি বলতো, যখন আমি এডিট করলাম, করছি, তখন ওটার মধ্যে শুনতে পাচ্ছি ওই যে বাইরে কি বলে ঘন্টি বাজিয়ে বিক্রি করে না কি যে ওইটা, ঘটি গরম, তো ওই ঘটি গরম নিয়ে বেরিয়েছে। ঘটি গরম না কি যা হোক, সামথিং কিছু একটা ছিল, ঘন্টি বাজিয়ে বাজিয়ে যাচ্ছিল বেশ খানিকটা জায়গা, ওইরকম ঘন্টির আওয়াজ। আমার বাধ্য হলাম ভিডিওটা আমি ডিলিট করে দিতে, আমি আর পারলাম না ওটা তোমাদেরকে দেখাতে। তো ওই ভিডিওটা আমি বেশ মনের আনন্দে করেছিলাম, আজকে প্রথম মানে ভিডিওটাই করেছিলাম, মানে মন দিয়ে করেছিলাম, মন্দিরাকে উদ্দেশ্য করে। তো দেখো, সবাইকে নিয়ে না ভিডিও আমি করি না, কিছু কিছু মানুষের ভিডিও দেখি, ভালো লাগে তাদেরকে, তাদেরকে মাঝে মধ্যে কমেন্ট করি, মাঝে মধ্যে কমেন্ট করি না, কিন্তু আমি দেখি, আমার ভালো লাগে। সব থেকে ভালো লাগে তাদের ভিডিওগুলো দেখতেই, তাদেরকে সাপোর্ট করি আমি করতে, ভালো লাগে যারা নিজেরা নিজেদের মানে স্ট্রাগল করে বড় হয়। আমার এই জিনিসটা না ভীষণ ভালো লাগে, কারণ আমিও অনেক স্ট্রাগল করে কিন্তু আজকে এই অবধি এসে দাঁড়িয়ে আছি। আর তোমরা নিশ্চয়ই এতদিনে বুঝে গেছো যে সমাধি চুপচাপ বাড়িতে বসে থাকে না, বয়স হয়েছে, যথেষ্ট বয়স হয়েছে, বুড়ি মানুষ, শুধু থুথুড়ি বুড়ি হয়ে যায়নি, এটাই একটুখানি আর কি আমার অসুবিধা, তোমাদের অসুবিধা। তো সে এই বয়সে এসেও আমি কিন্তু এখনো পর্যন্ত চেষ্টা করি নিজের পায়ে নিজের কর্মক্ষমতা দিয়ে ইনকাম করে খাওয়ার। সে আমি সেদ্ধ ভাত খাই আর বিরিয়ানি খাই, মানে যে 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 যেটা বলে খুশি হয় সে সেটা ভেবে নিও। তো সেইখানে দাঁড়িয়ে মন্দিরা, আমাদের কণিকা, মামনি, সোনা, তারপরে আমাদের প্রিয়া, প্রীতি, এরা যে নিজেদের নিজেরা স্ট্রাগল করে করে এতটা জায়গা উঠে এসেছে, আমার এই জন্য এদেরকে ভীষণ ভালো লাগে, আমার এদের চ্যানেল দেখতে ভীষণ ভালো লাগে। আমি আমার ভিডিও করার, মানে আমি ইউটিউবে আসার আগে থেকে আমি এদের ভিডিওগুলোই দেখতাম, আরও দুজনের দেখতাম। মানুষ মাত্র রাগারাগি হয়, মানুষ মাত্রই কথার কন্ট্রোভার্সিটা হয় মানুষের জন্যই, মানুষ মানুষেরকে এখন কে, কোনো মানুষ কোনো মানুষকে সহ্য করতে পারে না, কারোর ভালো কেউ দেখতে পারে না। আজকে আমি তোমাকে সাপোর্ট করছি, কালকে তোমাকেই আমি জুতোর বাড়ি মারছি, এখন হচ্ছে এই অবস্থা। কিছু ভিডিও, কিছু ক্রিয়েটারের যা অবস্থা আমি এখন দেখতে পাচ্ছি, কারা কাকে সাপোর্ট করছে, কারা কাকে ওয়াইটিতে তুলছে, মানে কমিউনিটিতে তুলছে, কারা কোন নোংরামোগুলোকে সাপোর্ট করার জন্য হোয়াটসঅ্যাপে কল করে করে বুদ্ধি দিচ্ছে, সব তো এখন ফাঁস হয়ে যাচ্ছে। আমি বাবা তাদের ভিডিও দেখি না, আমি এখনও পর্যন্ত জানি না কার চ্যানেলটা উড়ে গেছে, শুধু নামটাই শুনছি, তার চ্যানেল জীবনে আমি কোনোদিন দেখিনি, ভবিষ্যতেও দেখবো না। আর যারা ওকে নিয়ে বীভৎস বীভৎস ভিডিও করছে তাদের চ্যানেলও আমি দেখি না, ওই আসে তো ওই জন্য মাঝে মধ্যে চোখে পড়ে আর কি, ওই যে টাইটেলটা দেখে নিই আর আমি খুলে আর দেখি না ভিডিওগুলো। উনি বাবা, এত নেওয়ার ক্ষমতা আমার নেই, এ তো হাই লেভেলের ব্যাপার, নিতে পারি না। তবে মন্দিরাকে আমি দেখেছি, কণিকা, মন্দিরা, এদের মধ্যে একটা আলাদা রকম মানে কি বলবো, সভ্যতা, ভদ্রতা এগুলো আছে, এগুলো আছে, তার জন্য এদেরকে আমি মন থেকে ভীষণ ভালোবাসি। কোনো কেউ কিছু ফালতু কথা বললে সহ্য করতে পারি না। তো আজকে আমি সেরকম মন্দিরার ভিডিও দেখলাম, যে ভিডিওটা দেখার পর আমি ওকে একটা কমেন্ট করেছিলাম যে খুব ভালো লাগলো, তুমি একদিন আমার বাড়িতে এসো, আমি খুব খুশি হব। আর সঙ্গে সঙ্গে ও আমাকে কমেন্ট করে, কোথায় তোমার বাড়ি দিদি? তো আমি সাথে সাথে ওকে উত্তর দিই, এবং ও তারপরেও সেটারও আমাকে উত্তর দেয়, আমি ভীষণ আনন্দ পেয়েছি, ভীষণ খুশি হয়েছি, তুমি যেদিন তোমার মন চাইবে তুমি সেদিন কেশবনাথকে নিয়ে, তোমার মেয়েকে নিয়ে অবশ্যই আমার বাড়ি এসো।
কন্ট্রোভার্সি আমিও করি, কিন্তু নোংরামো করে কন্ট্রোভার্সি করতে পারি না, খিস্তি দিয়ে, গালাগালি দিয়ে। আর ভিডিওতে যেটুকুনি দেখি আমি সেটুকুনি নিয়েই কথা বলার চেষ্টা করি, সবাইকে নিয়ে করি না। পাতে দেওয়ার যেগুলো যোগ্য না সেগুলোকে তুলে মানে নিজের মুখে তুলতেও আমি ঘেন্না পাই। তারা কিন্তু আমাকে আবার মেনশান করে করে আমাকে নিয়ে ভিডিও করে। তো ওগুলো মানে মানে অপাঙ্কতেও কিছু ক্রিয়েটর আমার কাছে, বুঝলে, তারা মানে নিজেদেরকে বিশাল মনে করে, বিশাল, যেমন খিস্তি জানে তেমন মানে ভদ্র ভাষায় চিবিয়ে খেয়ে নিতে পারে, তেমন অনেক কিছু করতে পারে। সেই জন্য ওদের নাম উচ্চারণ করা, ওদের চ্যানেল বলা বা ওদের নিয়ে ভিডিও করার মতন মানসিকতা আজকে অন্তত আমার আর নেই। তো কিছু জনকে আমি একদম কোনোদিনই করি না, কিন্তু ওরা আমাকে নিয়ে ভিডিও করতে ভালোবাসে। আমার মানে থাক ওগুলো আর বলবো না, আজকে আমি তোমাকে নিয়ে বলতে এসেছি, তোমার সম্পর্কেই বলি। তো তুমি যে আস্তে আস্তে নিজেকে গ্রো করেছো, নিজের চ্যানেলটাকে বাড়িয়েছো, তার জন্য তোমাকে যে যা যা অপমান শুনতে হয়েছে আমি সবটাই দেখেছি। তুমি যে গায়ে মাখোনি এবং তার প্রতিবাদ করতে বসে যাওনি, চ্যানেল খুলে নিয়ে তুমি তোমার হাজবেন্ড সব মিলে তুমি প্রতিবাদ করতে বসোনি, এটাই হচ্ছে তোমার প্লাস পয়েন্ট, এটাই তোমার প্লাস পয়েন্ট। যেমন আমাদের কণিকাও সুন্দরভাবে নিজের সংসারটাকে, নিজের মানে স্বামী, সংসার, ছেলে মেয়ে, শ্বশুরবাড়ি নিয়ে সুন্দর সুখে শান্তিতে আছে, কিছু মানুষ তোমাদেরকে সহ্য করতে পারবে না। আমি বুড়ি মানুষ, আমাকেই পারছে না, তো তোমরা তো হচ্ছে ওদেরই বয়সী, তা তোমাদের কী করে পারবে বলো? আমি সামান্য বুড়ি মানুষ, 90%-এর ভিডিও আমি দেখিই না, তাও আমাকে সহ্য করতে পারে না, তা ওরা কী করে তোমাদেরকে পারবে বলো? তো যাই হোক, তোমাকে নিয়ে যে ভিডিও করছিল নোংরা নোংরা অনেকেই করে, তুমি তো আর সবার বাড়ি বাড়ি ঘুরতে পারবে না। দেখো তোমাকে কিন্তু ওয়াইটিতে একজন খুব নেমন্তন্ন করলো একটু আগেই, তার ভিডিও মানে সে যে কী করছিল, তুমি আর তার বাড়ি আসলে না কেন? আর তোমার যে একটা সুন্দর নাম, সুন্দর নাম, ওটা খুব সুন্দর নাম, কিন্তু সুন্দর নাম দিয়েছে সেটা তুমি কিন্তু নামটা নিয়েছো, কিন্তু তুমি যে নাম দিয়েছে তাকে তুমি একদম মানে পাত্তাই দিলে না। আর দয়া করে তুমি পাত্তা দিও না গো, প্লিজ, এটা আমাদের অনুরোধ, আমরা দর্শকরা তোমার কাছে অনুরোধ করছি, প্লিজ তুমি এই ভুলটা কখনো করো না যে তুমি ওই বাড়িতে গিয়ে হাজির হয়ো না। এটা আমার রিকোয়েস্ট, আমি বয়স্ক মানুষ, তোমার কাছে রিকোয়েস্ট, খবরদার খবরদার ভুল করেও তুমি ওই পথ মারিও না। যাও বা তুমি শান্তিতে সুখে আছো, সবটাই শেষ হয়ে যাবে। তো যাই হোক, সে ভিডিও দেখলাম, পাগলামো দেখলাম, কত লোক ওখানে আহ কী সুন্দর, কী সুন্দর করে হেসে হেসে গড়িয়ে পড়ে যাচ্ছে, বুঝলে কি না, আমার তো ততদিক মাথা জ্বালা করছিলো দেখতে দেখতে। তো তুমি আবার ভুল করে সেই কাজটা করো না। আর তুমি যে কমেন্টের উত্তর দিয়েছো সাথে সাথে, তার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা জানালাম। আর এইভাবে কতজন মানুষের বাড়িতে ঘুরবে বলো? তুমি যে মানে গেছো এটা ঠিক আছে, তার বাড়ি গেছো ঠিক আছে, কিন্তু এরকম করে তো তুমি সবার বাড়ি বাড়ি ঘুরতে পারবে না। যখন দেখবে যে জল মাথার উপর দিয়ে উঠে যাচ্ছে, তখন যদি মনে হয়, এই যে লিগাল স্টেপের ব্যাপারটা তোমরা মাঝখানে একটু বলেছো, প্রথমে শুরুতেই কিন্তু তুমি বলেছো যে কন্ট্রোভার্সি করো ভালো, কিন্তু যেটা কন্ট্রোভার্সির বাই পার্সোনাল অ্যাটাক, এটা কিন্তু ঠিক নয়। কারোর শ্বশুর শাশুড়ি, দেওর, ননদ, ভাসুর, ছেলে মেয়ে, বোর, বাচ্চা, যাকে যা পারছে তাকে নিয়ে যে নোংরা নোংরা ব্যাপারগুলো হচ্ছে, এগুলো কিন্তু একটা ক্রাইম, এগুলো করা কখনো উচিত না। কন্ট্রোভার্সি করুক, তুমিও এই কথাটা বলেছো যে কন্ট্রোভার্সি করুক, কিন্তু যেটা দেখবো না সেটা নিয়ে বা পার্সোনাল অ্যাটাক করাটা ঠিক না। এটা আমি তোমার সাথে 100% একমত, একমত। কিছু ক্রিয়েটার আছে একদম বাড়ির ভেতরে মানে ভিত কুড়ে ঢুকে পড়ছে, ওই যে আগেকার দিনে শীত কেটে চোর ঢুকতো না, চোর ডাকাতরা, এরা হচ্ছে সেই রকম, শীত কেটে বাড়ির ভেতর ঢুকে যাচ্ছে, সোজা পথে ঢুকতে পারছে না, শীত কেটে কেটে ঢুকে যাচ্ছে। তো যাই হোক, সেগুলো ওদের ব্যাপার, ওরা কতদূর কতদিন এইগুলো করতে পারবে আমরাও দেখতে থাকছি। কিন্তু তুমি যে পদক্ষেপটা নিয়েছো, ভালো পদক্ষেপ নিয়েছো, কিন্তু তুমি কতজন মানুষের বাড়ি পৌঁছতে পারবে এইরকম করে করে? কোনো দরকার নেই, কোনো দরকার নেই। যখন দেখবে জল মাথার উপর দিয়ে উঠে যাচ্ছে, লিগাল স্টেপ নেওয়াটা একদম ঠিক। এইখানে দাঁড়িয়ে আমি রন আর প্রীতি এদেরকে আমি 100% সাপোর্ট করেছিলাম যে একদম আইনিভাবে যদি কোনো এদের জন্য স্টেপ নেওয়া যায়, এটা হবে চরমতম মানে ওদেরকে শিক্ষা দেওয়ার একমাত্র রাস্তা।
এর জন্য যত দূর যেখানে যাওয়া যায় সেগুলোই পন্থাগুলো নেওয়া ভালো। তুমি যে পদক্ষেপটা নিয়েছো এটার জন্য তোমাকে আমি অনেক অনেক ভালোবাসা জানালাম। দেখা যাক, মানুষের ইচ্ছায় তো অনেক কিছুই করতে পারে মানুষ, তা তুমি যেটা করেছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর তুমি যে আমার কমেন্টের উত্তর দিয়েছো তার জন্যও তোমাকে অনেক ভালোবাসা জানালাম। আর আমি কিন্তু অপেক্ষায় মানে আশা করে থাকলাম যে তুমি কোনো না কোনো দিন আমার বাড়ি আসবে, এবং যত তাড়াতাড়ি আসতে পারো তত কিন্তু আমি ভীষণ 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 খুশি হব। তবে সবার বাড়ি যেও না, কিন্তু একজন কিন্তু অলরেডি লাফালাফি করে তোমাকে নিয়ে তোমার এই বিশেষ নামটা যে দিয়েছে, দয়া করে তার বাড়ি অন্তত যেও না, খুব কষ্ট পাবো, খুব কষ্ট পাবো। যে যে সবসময় মানুষকে নোংরা 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 কথা বলে, আর আমরা যারা তোমাকে ভালোবাসি তুমি সেরকম একটা মানুষের বাড়িতে গিয়ে উপস্থিত হবে, এটা কিন্তু আমরা দেখতে চাই না। প্লিজ তুমি আমাদের এই আবদারটা কিন্তু রেখো, যতই নোংরা কথা বলুক তোমাকে নিয়ে তুমি কিন্তু তার বাড়িতে ভুল করেও পদক্ষেপ নেবে না যাওয়ার। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আমি বেশি আর কিছু নিয়ে কাউকে নিয়ে বলার ইচ্ছা আমার নেই, আজকে শুধু মন্দিরাকে নিয়ে এই মুহূর্তের ভিডিওটা করলাম। তো তুমি আমার বাড়িতে এসো, আমার ভীষণ ভালো লাগবে, জমিয়ে গল্প করব, খাওয়া দাওয়া করব। আর দেখো আমি কিন্তু রান্না করতে পারি না, আমি তোমাকে কেনা খাবারই খাওয়াবো আর গল্প টল্প করবো। ভিডিও তো অবশ্যই তোমার সাথে একটা করবো, কারণ আমি যার বাড়ি যাই তাকে নিয়েও আমি ভিডিও করি, আর আমার বাড়িতে কেউ আসলে আমি তাকে নিয়েও ভিডিও করি। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমার হাজবেন্ডকে নিয়ে যারা নোংরা নোংরা কথা বলে, ওই নোংরা মানে ধর্মের সার, এই সার ওই সার সেই সার মাতাল এইসব বলে, ভুল করেও কিন্তু তুমি তার বাড়ি যাবে না, খুব দুঃখ পাবো আমরা যারা তোমাকে আমরা যারা তোমাকে ভালোবাসি। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর কালকের ভিডিওর জন্য অপেক্ষা করো, কালকে একটা ভালো ভিডিও আসবে। তো চলো টাটা, ভালো থেকো সবাই।